আসসালামু আলাইকুম। ইয়াস, আমরা এখন নতুন একটা কাজ নিয়ে আপনাদের কাছে কন্টেন্ট নিয়ে দাঁড়া করেছি। প্রথমে আমরা কি করব, কিভাবে গিয়ার চেঞ্জ করতে হয় মেশিনের মাধ্যমে, আমরা সেটা এখন আপনাদেরকে সরাসরি দেখাবো। প্রথমে আমরা দুটো পাইপ আছে, হ্যাঁ দুটো লাইন আছে, একটা ইনটেক লাইন একটা এক্সস্ট লাইন। আমরা ভিতরে এখানে দেখেন দুটো লাইন আছে, এই লাইনটার ভিতরে আমরা একটা এক্সস্ট ইনটেক লাইন একটা আউট লাইন আমরা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর আমার মিটার শো করব, এই জায়গায় মিটার শো করবো। যদি আমার লাইন দুটো সঠিক হয় তাহলে এই যে কাটাটা দেখতেছেন, এই যে মিটার দেখতেছেন, যদি লাইনটি সঠিক হয় তাহলে মিটারটা উপরে যাইব। দুই এই যে দুই নম্বর দেখতেছেন দুই, এই কাটাটা দুইয়ের উপরে যাইব। আর যদি মিটারটা সঠিক না হয়, লাইনটা সঠিক না হয়, তাহলে আমাদের কাটাটা উপরে উঠবো না। আবার কি করতে হবে, এই যে দুইটা লাইন আছে এই লাইন দুটো আবার আমরা কি করতো আবার চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার পর দেখা যাবে সঠিক যদি রয়ে থাকে তাহলে এই কাটাটা আবার দুইয়ের উপরে চলে যাবে। এরপর আমরা এখন কি করব, মেশিনটা স্টার্ট দেখা গেছে, এই যে আমাদের লাইন আইতেছে। এখন আমরা কিভাবে গিয়ার অয়েল চেঞ্জ করব এটা সঠিক এখানে দেখা যাবে। এরপর দেখেন প্লাস এক্সস্ট নিয়ে এসে আমরা কি করব, ইন্টার চাপ দেব। এই যে ইন্টার চাপ দিলেন তখন দেখা গেছে ইনটেক্স এবং ডিসকেস, আমরা যেহেতু গিয়ার অয়েল চেঞ্জ করব তখন আমরা কি করব, ডিসকেসে নিয়ে যাবো। ডিসকেসে নিয়ে আসার পর আমরা আবার কোথায় চাপ দেবো, ইন্টারে চাপ দেবো। ইন্টারে চাপ দিলে হ্যাঁ স্যার, ইন্টারে চাপ দিলে আবার গিয়ার অয়েলটি পুরোটা এই যে ভিতরে দুটো ড্রাম আছে, হ্যাঁ একটা ইউজ একটা হলে নিউ, এই ইউজ ড্রাম দুটা ইউজ এই গিয়ার অয়েলটা ইউজের ভিতরে চলে আসবে। এরপর আমাদের কাজ ধর সম্পূর্ণ শেষ হয়ে যাবো, আবার আমরা কি করব, ইন্টারে চাপ দেবো। আবার আমরা নিয়ে আসবো তখন এই যে ফ্ল্যাক্স, আমরা ফ্ল্যাশ করবো, আবার দিলাম ইন্টারে চাপ, ইন্টারে সরি ইন্টারে চাপ দেওয়ার আগে আমাদের এখানে 500 গ্রাম কি ভরতে হবে, ফ্ল্যাশ অয়েল ভরতে হবে। ভরার পর আমরা এটা আবার অ্যাডজাস্ট করে দেবো এখানে, এখানে দেওয়ার পর এখানে দেওয়ার পর এই যে ফ্ল্যাশ লাইন আছে এখানে আবার চাপ দেব। চাপ দেওয়াতে এখানে লেখা আছে আমরা কতটুকু আমরা এর ভেতরে ভরাইতেছি, এখানে লেখা আছে 500 এল অর্থাৎ হাফ পাউন্ড আমরা তোমরা এখানে দেবো চাপ 500। দেওয়ার পর আমরা আবার ইন্টারে চাপ দিলাম, এরপর আমাদের এখানে ফ্ল্যাশ হইতেছে।